ওরা সাকিব খান না কথা বলেন না কেন যে বিয়ে করবে আর একটা করে ছেড়ে দেবে বিয়ে করবে আর একটা করে ছেড়ে দেবে আলেমেরা চারটি বউ হলো নিয়ে সংসার করার চেষ্টা করে এ কথা কর নাকি আপনারা আর এই ব্যাটার এত টাকা তারপরে দুইটা বউ সুখের পানি ছেড়ে দিয়ে কাঁদে কথা কর নাকি তাহলে তোমার এই টাকা যশ খ্যাতি সোনা এগুলোর দাম আছে ঘরের বিষয় ঘরে সমাধান কর আজকে আয়েশা তার স্ত্রীরা কান্নাকাটি করে এরাক করতেছে অনেকে করছে হুজুর ওনার বউ কাঁদে তো আপনার কি বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার গোদাগাড়ি থানার অন্তর্গত ইদলপুর জামি মসজিদের উন্নতি কল্পে আজকের এই বিরাট ইসলামের জলসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মোহাম্মদ আসাদুল আলম সাহেব আল্লাহ পাক তারে গোলামকে হাতে তৈবাসিয়তে কুলিয়ে দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন সোহেল সাহেব আল্লাহ পাক তারে গোলামকে হাতে তৈবাসিয়তে কুলিয়ে দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনাকে ধন্য করেছেন খন্দকার আব্দুল্লাহ মুজাহিদ সাহেব আলোচনাকে ধন্য করেছেন আমার প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন তরুণ আলোচক যার কণ্ঠের মাঝে আমরা একটি কণ্ঠের সুর শুনতে পাই আমাদের মাজলুম প্রিয় ভাই মতি আমির হামজার কণ্ঠ আমরা কথা বলেন শুনতে পাই না চেষ্টা করেন আমার ভাই সেইভাবেই কথা বলা কথা বলে ধন্য করেছেন রাজশাহী জেলার কৃতি সন্তান হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ আল্লাহ পাক তার গোলামকে হাইতে তৈবা সিয়াতে কুলিয়ে দান করুন সকলে বলুন আমিন মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জিরা কলিজার টুকরা প্রান্তীয় যুবক ভাইরা ছোট ছোট সোনা মানিকেরা পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা টিভির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সুরে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গুনে গুনে গুণান্বিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন সেই মহান রবের দরবারে সিজদা বনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ পর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যেন ব্যাংকের জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনে রাজ কায়েম করে সোনালী যুগে পাহাড়েতে মদিনার পাকভূমিতে সাহিত্য আছেন সেটা সুরের বুদ্ধি কলে যাবার মহাব্বত নিয়ে পড়েছি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাই আজকের মাহফিলে আসতে পেরে উপস্থিত পেরে আপনারা খুশি না ভাই যান কালাকারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ কি ভাই আপনি বেজার খুশি তাও হাত তুলছেন আচ্ছা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে সে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা কথা বলবো পবিত্র কোরআনুল করিমের 66 নাম্বার সূরা সূরাটির নাম হলো মুলুক কি নাম মুলুক মুলুক মানে হলো সার্বভৌমত্ব কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা বলেন আল্লাহ আকবার এই সূরা মুলুকের ভিতরে 30টি আয়াত আছে কয়টি আয়াত জোরে বলেন কয়টি রুকু আছে দুইটি বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে জবার সেরে সবাই একটু মহব্বতে আমার সাথে পড়ুন ভূমিকা বাদ একেবারে সরাসরি ডাইরেক্ট আলোচনা কষ্ট হবে সবাই পড়ুন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতারিত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় সেবদের আল্লাহর নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে জোরে বলেন কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير امار بھائرہ سورہ ملوک جرانی امیتو تلاوات قربین اکٹر فضیلات اپنا در قبول دیا جائے যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত আমল করবে প্রতিনিয়ত তেলাওয়াত করতে পারবে এই সূরাটি তেলাওয়াতকারী বান্দার জন্য আল্লাহ পাক কবরের সলজকে সহজ করে দিবেন বলুন সুবহানাল্লাহ যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে নিয়মিত আমল করবে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআনের এই সূরাটি আল্লাহর সামনে আপনার পক্ষে সুপারিশ করবে প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বলুন সুবহানাল্লাহ আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে সেই সূরার নাম সূরা মুলক আমরা আমল করব তো ইনশাআল্লাহ অনেক মাহফিল আমার এই আলোচনা শোনার পর অনেক যুবক সূরা মুলক মুখস্থ করেছে বলুন সুবহানাল্লাহ মাত্র 30টা আয়াত পারা যাবে না ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ সূরা মুলক আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়মিত আমল করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আর জোরে বলুন আমিন পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ কিছু সূরা আছে এই সূরাগুলো যদি আপনি নিয়মিত আমল করেন দেখবেন এই সূরাগুলো আমল করার কারণে আপনারা ঘরে বাহিরে আল্লাহ এমন বরকত দেবে আল্লাহর এত দয়া আসবে এত রহমত আসবে আপনি কল্পনাও করতে পারবেন না বলুন সুবহানাল্লাহ কিন্তু আমরা তো কোরআন আমল করি না কথা বলেন না কেন ঘুম থেকে উঠে ব্যাটা একটা সিগারেট লাগাইয়া টানতে টানতে চলে যায় আল্লাহর নাম নাই ঘুম থেকে ওঠার যে দোয়া আছে ওইটাও না পড়ে কথা বলেন না কেন আপনি এইগুলো আমাদের চারিত্রিক অবস্থা আল্লাহ আমাদের হেদায়েত দান করো সূরা বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান বলেন আল্লাহু আকবার তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে আকাশ আর জমিনের একমাত্র মালিক কে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আকবার বলেন আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কা তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে আল্লাহর চাইতে আসমান জমিন আর কেউ বড় আছে বলেন আছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য আল্লাহর সমকক্ষ আর কেউ নাই কথা বলেন ঠিক কি না তাহলে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা সকল ক্ষমতার একমাত্র মালিক কে সকল ক্ষমতা কার হাতে ক্ষমতা দেওয়ার মালিক কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ সকল কল্যাণ আমি আল্লাহর হাতে আর তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান বলেন আল্লাহু আকবার তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে সম্মানিত করার মালিক কে লাঞ্ছিত করার মালিক কে
কল্যাণ কার হাতে আর তিনি হলেন সর্বশক্তিমান আল্লাহ আকবার বলেন তাহলে ক্ষমতায় বসাই কে কথা কই না কে ক্ষমতা দেওয়ার মালিক কে এই পৃথিবীর ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিন তাকা দেখেন কত মানুষকে ক্ষমতার চেয়ারে বসায় আছে না না রাগ করতেছেন যারা এই যে ক্ষমতার চেয়ারে বসে আপনারা কি মনে করেন এরা কি বলেন আমি আমার কথা বোঝানোর জন্য আপনাদেরকে বলি এই পৃথিবীতে যত মানুষ ক্ষমতাধর হোক না কেন সবাই হলো ভাড়াটিয়া সবাই কি কথা কই না কেন আল্লাহ 5 বছর 10 বছর তাদেরকে ক্ষমতা রাগ করতেছে আপনাদের এলাকার নাম কি ইদলপুর এই গ্রামের একটা ছেলে ঢাকা শহরে চাকরি করে সে একটা ফ্ল্যাটে ভাড়া থাকে 5 বছর 10 বছর 20 বছর চাকরি করুক বলেন তো কি বাড়ির মালিক হতে পারবে ওর পরিচয় কি এক কথা কর না কেন তো একটা ক্ষমতার চেয়ারে আপনি 10 বছর থাকেন 20 বছর থাকেন 50 বছর থাকেন আপনার পরিচয় একটা আপনি ভাড়াটিয়া আজ আছেন কাল থাকবে না ক্ষমতা কারো চিরকাল থাকে না কথা বলে ঠিক কি না আল্লাহ কিছু কালের জন্য দেয় দেওয়ার পরে সমাজে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে মানুষের উপরে জুলুম করে না মানুষকে হৃদয় আর কলিজাতে ভালোবাসে মানুষ তাদের নাম সম্মানের সহিত উচ্চারণ করে আর যারা ক্ষমতার চেয়ারে বসার পর জুলুম করে অত্যাচার করে মানুষের রক্ত নিয়ে খেলা করে খুব বেশি বাড়াবাড়ি করে এই দুনিয়াতে এমনও মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে দান করার পরেও জুতার বাড়ি খাওয়ায় দুনিয়ার থেকে বিদায় করেছে কথা বলে ঠিক কেন নমরুদ কি খাইছে আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান কথা কোনটা কা নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে ল্যাংড়া মশার কামড় খায়া আল্লাহ তারে সাইজ করেছে কথা কোনটা কা আপনারা ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে নীল দরিয়ায় সুবাই আল্লাহ তারে সাইজ করেছে কথা কয় না কেন আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান কথা বলেন না কেন আমেরিকার প্রেসিডেন্ট বুশ বেয়াদবি করেছে সাংবাদিকের জুতার বাড়ি তার কপালেও জুটেছে আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান এই জন্য বাড়াবাড়ি করা যাবে না লাভ দেওয়া যাবে না ফাল পারা যাবে না কখন যে মালাকুল মউত সামনে দাঁড়াবে কেউ বলতে পারে এই জন্য লাভ দেওয়া যাবে না ক্ষমতা এটা আল্লাহর একটা আমানত কথা বলেন না কেন আল্লাহ ওই চেয়ারে বসাইয়া সম্মান দিয়ে বুঝাইতে চাই বান্দা দেখি তো এইটাতে বসে তুমি কি করো ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুম আল্লাহ কিছুটা অবকাশ দেয় হালকা করে ছেড়ে দেয় যা বান্দা কত দূরে যাবি কি করবি কর ফিরে তো আমার দিকে আসা লাগবে কথা বলে ঠিক কি না রাগ করেছেন মনে হয় এ মুসলমান আল্লাহর গোলাম লম্বা হবে রাত্রি গভীর হয়ে যাবে আমি যে মূল কথা বলতে চাচ্ছিলাম রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ লাঞ্ছিত করার মালিক আল্লাহ সকল কল্যাণ আল্লাহর হাতে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান কথা বলেন ঠিক কে না এজন্য মুসলমান এই পৃথিবীতে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে থাকুক না কেন সবাই হলো ভাড়াটিয়া আজ হোক কাল হোক দুনিয়ার মায়া ত্যাগ করে যেতে হবে হিসাব নিকাশ করে দেখলে এই জমিনের মালিক আমরা কেউ না জমিনের মালিক একজন আমার আল্লাহ কিছুদিনের জন্য এই জমিনে বসবাস করার জন্য আল্লাহ আমাদের এই জমিনে থাকার জন্য একটা সুযোগ করে দিয়েছে সবাই আমরা ভাড়াটিয়া দাদা ছিল ঘরে নাই বাবা আছে থাকবে না আমি আছি থাকবো না আমার ছেলে ও থাকবে না তার ছেলে তাও থাকবে না তার ছেলে তাও থাকবে না এক কথা এই পৃথিবীতে আমরা সবাই ভাড়াটিয়া আজ আছি কে কাল কথা বলেন আজ আছি কাল এই জন্য পৃথিবীতে আপনি বেশি দাপট দেখাবেন না বেশি দাম্ভিকতা করবেন না অহংকার করবেন না মনে রাখবেন সকল শক্তি কার হাতে সকল ক্ষমতা পাওয়ার রাজত্ব কার হাতে এই জন্য আল্লাহর সাইডে বড় ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ আছে নাকি আছে আছে সে আল্লাহ পাক এই পুরো পৃথিবীর রাজত্ব চারজন মানুষকে দান করেছিলেন বলেন কয়জন আরো জোরে বলেন কয়জন
মাজান গো আমারই দয়ার কান পেতে কথাগুলো শুনে যাবে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক চারজন মানুষকে দান করেছিল ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না বাড়াবাড়ি করা যাবে না পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবে না কথা বলেন ঠিক কি না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক না সেন অমরুত কিবা ফেরাউন কেউ ভবে চিরকাল রয় না জো বাইডেন ও রবে না ভারতের দাদা ও রবে না কথা কর না কেন পৃথিবীতে কেউ থাকবে না সবাই চলে যাবে আপনি আমি সবাই চলে যাব কথা বলে ঠিক কি না কেউ বেঈমান হয়ে যাবে আর কেউ ঈমান নিয়ে যাবে কেউ মুমিন হয়ে যাবে আর কেউ মুনাফিক হয়ে যাবে কেউ মুত্তাকি হয়ে যাবে আর কেউ মুনাফিক হয়ে যাবে কথা বলে ঠিক কি না সবাইকে যেতে হবে থাকার জায়গা না কি মনে করেছেন একে কামড়ে ধরে থাকবে আজরাইল এসে টান দিলে এমনি কামড় ছুটে যাবে কথা কোন ঠিক কি না আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জোরে বলেন আমি একটা পাতি নেতার গল্প শুনে রাগ করতেছে মক্কায় মক্কায় আমার দেশে না বাংলাদেশে না ভারতেও না আমি আবার আমার দেশের কোন মানুষকে নিয়ে কথা বলি না বুঝেন না ভাই বলে কি লাভ কথা কোন নাকি ওই যে হিসাব নিকাশে একটাই তাল গাছ আমার তো এগুলো বলে আমাদের লাভ আছে দরকার নেই আমরা এগুলো কোন বিষয় বলবো না যে যা খুশি করুক সবাইকে হিসাব দেওয়া লাগবে আপনি আমি একদিন হিসাব দেবো কথা বলেন ঠিক কেন যার কর্মের হিসাব তাই দেবে ওই যে ওয়াজ করছি না ওইখানে মনে নাই যেমন কর্ম তেমন ফল বিশ্বাস নাই করিয়া দেখো বেহেস্ত আর দোজক সাত বিশ্বাস নাই মরিয়া দেখো কথা কর না কেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে আরে যার কর্ম ফেলের হিসাব তাই দেবে আপনার আমার মাথা ব্যথা কেন কথা কর না কেন ও ভালো করলে জান্নাতে যাবে খারাপ করলে জাহান্নামে যাবে গুতাবে বেরে তারা কথা কর আপনার আমার সমস্যা কি ওদেরকে নিয়ে আমার কোনো বক্তব্য নাই ওরা আল্লাহর ওলি কথা কর না কে কে সারা জীবন তাহাজ্জুদ পরে মুখে দাঁড়িয়ে রাখে না এ কথা কর না ওরা আবার তাহাজ্জুদ পরে আবার গানের কনসার্টেও যায় যাত্রার প্যান্ডেলও দেখা যায় আবার মাঝে মাঝে ফেনসিডিলের বোতল খাওয়ার দৃশ্য এটা হলো তাহাজ্জুদ পড়ার মানে ওই তাহাজ্জুদ পড়ার আগে ওইটা তো ওযুই করে নাকি আল্লাহ মাফ করে দিক জোরে কোন নাউজুবিল্লাহ এই হলো আরে ভাই আপনি মুখ দিয়ে বললে হবে আমি ভালো নিজের ঢোল নিজে পিটাইলে হবে দশজন জানে তো আপনি কি কথা বলেন না কেন কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছে ওই যে একটা গল্প অনেক বক্তার কণ্ঠে আপনারা শুনেছেন শুনেননি ওই যে হাজ্জাজ বিন ইউসুফ পুরো এলাকার মানুষের জালেম বলে ও চিন্তা করে মানুষ আমার এত খারাপ বলে ঠিক আছে ছদ্মবেশ ধারণ করে একজনে জিজ্ঞাসা করছে এই হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন কই তো জালেম তখন যে বেটা তুই চিনিস আমি হাজ্জাজ বিন ইউসুফ টিলে কোন আমেন চলেন সামনের দিকে যাই মক্কার ফাতিনা তা নাম হলো মহাবীর আমর কি নাম কথা বলেন কি নাম রাখছেন কইরেন না দুইটা ঘটনা বলবো এরপরে পরে জায়গা আছে সেইটাও বলবো আলোচনা করে ইতি টেনে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ ওটা ভাষা করবেন একটু সময় দেন সময় দেন সময় দিলে কথাগুলো গোছায় গোছায় বলতে পারবো তাড়াহুড়া করতে গেলে আবার বোঝেন না স্লিপ অফ টান হয়ে যাবে আবার এলোমেলো হয়ে যাবে কষ্ট হবে আপনাদের কথা কি বুঝাইতে পারলাম যুবকের আজকে তো তোমাদের টেনশন আমি তো বুঝি আজকে কোনো খেলা নেই হ্যাঁ না না তো তাহলে আজকে দৌড়াবো কেন আজকে গোলাম রব্বানির মহাব্বতে আল্লাহর কোরআনের মহাব্বতে এই যুব সমাজ স্পষ্ট করে আয়োজন করছে আজকে একটু সময় দেয়া লাগবে সোনা ভাই পারবে না তোমরা আজকে নড়াচড়া করা যাবে না চলো আমরা আলোচনা করি মক্কার ফাতিনা তা মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া লা তুজ্জা দেবদেবী সরস্বতী রাধা কৃষ্ণ কথা মনে হয় বুঝলেন না এগুলো সব হিন্দুদের প্রতিমার নাম কথা কোন ঠিক কেরা ওই প্রতিমার সামনে দাঁড়ায় শপথ করে বলতেছে যতক্ষণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আমর এক ফোঁটা পানি স্পর্শ করব না জোরে কোন নাউজুবিল্লাহ নবী কোদের বাড়িতে ডাকাতি করেছিল কোনো কারণে করাজ নবীর কাছে টাকা পয়সা পায় কথা কর নাকি না
তাহলে অপরাধ কি অপরাধ একটাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কালেমার প্রচার করা এটাই অপরাধ কোরআনের প্রচার করা এটাই অপরাধ আর কোন অপরাধ না ওদের চিন্তা ভাবনা বাপ দাদা এতদিন যেই ধর্ম পালন করেছে তার বিরুদ্ধে নতুন ধর্মের দাওয়াত দেয় মুহাম্মদ বিশ্বনবী কিন্তু আর মক্কায় নাই নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন এরপরেও মক্কার মহাবীর আমর নবীজির কাল্লা নেওয়ার জন্য মদিনার দিকে রওনা করবেন লোকজন নিয়ে বিশ্বনবীর কাল্লা নেওয়ার জন্য রওনা করেছেন আল্লাহ পাক খবর বিশ্বনবীর কানে পৌঁছায় দিলেন নবীজি যখন জানতে পারলেন মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে যারা শপথ করেছে আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে বিশ্বনবী তখন টেনশনে পড়ে গেলেন সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে নবীর সাহাবী হযরত ওসমান বিশ্বনবীর ডবল জামাই আল্লাহু আকবার বলেন ওসমান গড়ি ডেকে বলে নবী গো আপনি আল্লাহর এত বড় নবী আল্লাহর কাছে দোয়া করেন ওই আমর আপনার কাছে পৌঁছার আগে যেন হাত পা প্যারালাইজ হয়ে যায় সে যেন আপনার কাছ পর্যন্ত পৌঁছাইতে না পারে নরম মানুষ সব সময় দোয়ার পক্ষে ঝামেলা পছন্দ করে না কথা বলেন না এইবার বিশ্বনবী হাত তুলে দোয়া করতেছেন ওসমানের কথা শুনে আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে ওরা হাত পা এতটুকু শুধু বলেছেন আমার আল্লাহ দেখে বলে ইব্রাহিম আর করিস না দেরি বিশ্বনবীকে জানাই দে তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালিম আর বেঈমানরা যখন বাঁকা পথে চলবে ওদেরকে সাইজ করার জন্য হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে কথা কন ঠিক কি না এইবার জিব্রাইল এসে বলে নবী হাত নামান বিশ্বনবী হাত মুখে না নিয়ে এইভাবে রেখে দিলেন আমরাও দোয়া করি কেউ দোয়া করে এরকম দড়ি ফাঁকায় এ কথা কন না কেউ আবার এরকম মোনাজাত করে আর পেশার মাপে আপনাদের এলাকার কি খবর আমি জানি না কেউ আবার এরকম করে চুপ করে বসে থাকে আছে না নাই কেউ আবার খুব বেশি চালাক ও হাতই তুলে না ইমাম সাহেব একা একা দোয়া করে যখন বলেন আল্লাহু আমিন আজকে দোয়া সেই বেশি কথা কর না কে তুমি চালাকি কইরা কি মনে করেছো হুজুরে ঠকাইছো না নিজের ঠকা নিজেই ঠকছো কথা কর ঠিক কি না আপনি বললেও ঠিক না বললে ঠিক এইটাই ঠিক আসলে কষ্ট হচ্ছে আপনাদের চলেন সামনের দিকে যাই বা জানবো আমার এই জন্য দোয়া যখন মুনাজাত মালিকের কাছে করবেন জীবনের কোনো কিছু যদি আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন হয় চাওয়ার একটা আদব আছে না নাই সুন্দর করে হাত দুটো উঠাবেন এই যে দেখেন কথা কি বুঝতে পারছেন সুন্দর করে হাত উঠাবেন এরকম না এরকম না এগুলো না ঠিক আছে একটা আদব আছে না আপনি চাইতেছেন কার কাছে কথা বলেন চাইতেছেন কার কাছে তো এইভাবে সাহেব এইভাবে তো এগুলো পদ্ধতি কোরআন সুন্নাহ সঠিক পদ্ধতি মেনে আমরা আল্লাহর কাছে দোয়া করব পারবো তো ইনশাআল্লাহ অনেক আবার এগুলো দোয়া দরুদ পছন্দ করে না বিতর্কে যাওয়ার দরকার নাই কারো যদি মন চায় আল্লাহর কাছে দোয়া করবে মন না চাইলে না করে থাক ও ভালো আল্লাহর কাছে যদি সারা জীবনে তার দোয়া মুনাজাত না করা লাগে তা আপনার আমার সমস্যা কিন্তু কেউ কাউকে চাপায়াও দেব না বাড়াবাড়িও করব না কেউ দোয়া করতেছে আপনি লাঠি দে নামা না ওর মন চাইছে করুক সমস্যা কি আপনার আপনার ভালো লাগে না আপনি কইরেন না আমাদের সমাজে কিন্তু এই মুনাজাত নিয়ে বিতর্কের অভাব নেই কথা বলে ঠিক কি এগুলো থেকে বেরিয়ে আসা লাগে ভাই এগুলো বিষয় নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কেউ যদি দোয়া করতে পছন্দ করে করতে দেন না ভাই ও তো আল্লাহর কাছে চাইতেছে আপনার কাছে তো আর চাই নাই কথা বলেন না কেন কিন্তু এই হাত মাজারে তোলার দরকার নাই এই হাত কোনো পীরের কাছে তোলার দরকার নাই তুলবেন কার কাছে জনে বলেন কার কাছে নবী রাসূলেরা সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দেখা দেন নবী রাসূলেরা বিপদে পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আর আপনি এত বড় আল্লাহর পীর হয়ে গেছেন আল্লাহর এত বড় দামি বান্দা হয়ে গেছেন যে আল্লাহর কাছে আপনার কিছুই চাওয়ার নাই মনে হয় জান্নাতে এক ঠ্যাং দিয়ে রাখছেন নাকি গো আপনি এই যে পাপী অপরাধী গুনাহগার ইস্তেগফার তওবা করে মাঝে মাঝে মালিকের কাছে কাঁদার দরকার আছে না নাই রাগ করেছেন আপনারা কষ্ট পেয়েছেন এজন্য বিতর্ক ফেতনা যেগুলো কাজে আমরা এগুলো থেকে বিরত থাকব কোনো ফেতনাবাজের সাথে সম্পর্ক রাখবেন না কথা বলেন কি আপনারা কোনো ফেতনাতে আপনারা যাবেন না কারণ এই ফেতনা ইসলাম থেকে আমাদেরকে অনেক দূরে সরায় দেয় এই ফেতনা ভালো মানুষটাকেও খারাপ বানায় দেয়
কথা বলেন না কেন মানুষকে বুঝায় বুঝায় বলতে হবে রাগান্বিত হয়ে চিল্লা পাল্লা করে বলে লাভ নাই কথা বলেন না কেন কোরআন সুন্নাহ সঠিক দলিল জানেন আজ তো দলিল নিয়ে খালি মারামারি প্রত্যেকটা গ্রুপেরই দলিল আলাদা আমি গ্রুপের নাম বলবো না মনে করেন বাঙ্গি পেটির গ্রুপ এই বাঙ্গি খাবার কি কি ফজিলত কত বড় বিসি হয় কিভাবে গাছ লাগান লাগে এর ফজিলত কি কি ওর দলিল প্রমাণ সব ওর কাছে আছে কোন মাসে লাগাইলে বাঙ্গির বাম্পার ফলন হবে ওর সব দলিল ওনার কাছে আছে আবার যারা ডাব গ্রুপ এই ডাবের পানি কি কি ফজিলত জন্ডিস ভালো করে কি না ভালো করে আপনার শরীর দুর্বল হলে কি কি সমস্যার সমাধান করে দেবে এই ডাবের যে লেলপা থাকে কতটুকু কইলছে মাসে ওনার ডাবের বিষয়ে যত হাদিস কোরআন আছে সব ওনার কাছে কথা কর নাকি এইরকম মানে আমরা আমাদের চোখে নিজেকে ভালো দেখি আর অন্য কাউরে ভালো দেখি না কথা কর ঠিক কেনা মনে হয় যে আমি হকপন্থী দলে আছি আর কেউ নাই বাকি সব কাফের মোনাফিক বেঈমান হয়ে বসে আছে কথা কর নাকি আপনারা মানে নিজের আয়নাতে নিজের চেহারাই ভালো লাগে আর পাশে যে সাকিব খানের মতো সুন্দর মানুষ কয় না ওটা চেহারা হইল নাকি অবস্থাটা কেমন হইছে গ্রামের এক মহিলা ছিল যার তারি ভুল ধরে শুনেন নাই গল্পটা রাগ করতেছেন আপনারা নতুন কেউ বিয়ে করে নিয়ে আসলে বউ যায় দেখে যা বলে বউয়ের সব ঠিক আছে মাকে একটু মোসা কথা কন দেখে পরে আবার আরেক ছেলে বিয়ে করছে কয় মেয়েটা সবই ভালো কানের একটা কমস লতি ছোট কথা কন দেখে এরপরে আরেকটা বিয়ে করছে কয় সব ঠিক আছে নাকের দুইটা ফাঁস এক সমান হবে না একটা ছিদ্র একটু বড় আর একটু কম কথা কন দেখে আরেকটা বিয়ে করে নিয়ে আসছে কয় মেয়ের সবই ভালো খালি ছোট দুটো মোটা কথা কন দেখে এরপরে মনে করেন এইবার বলতেছে এমন একটা বউ আসছে আর ভুল তোমার ধরার কোনো জায়গাই নাই ওই মহিলা বলতেছে না ভুল তো অবশ্যই আমি বের করব কয় আসে দেখো নিকুতির ভেজাল পূর্ণিমার চাইতেও সুন্দরী কথা কন দেখে এ রাগ করতেছেন আপনারা তাই নাকি বলে হ্যাঁ এইবার যায় দেখে হ্যাঁ নাক সুন্দর চোখ সুন্দর আঁকি সুন্দর ঠোঁট সুন্দর গাল সুন্দর হাত পা গুলো সুন্দর মানে এত সুন্দর যে ভুল ধরার কোনো জায়গাই নাই তখন বলতেছে বেশি ভালো ভালো না তা আমাদের সমাজের অবস্থাও তাই হয়ে গেছে কথা কয় ঠিক কিনা রাগ করেছেন আপনারা এজন্য ভাই নিজেকে খালি হকের ডিলার মনে করেন না আল্লাহর এই জমিনে সবাই আমার আল্লাহর বান্দা কোরআন এক হাদিস এক রসুল এক আল্লাহ এক এই জমিনের মালিকও একজন কথা কয় ঠিক কে না এই জমিনে বারাবারি ফেতনা ফাসাদ সৃষ্টি করার জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠাই নাই কথা বলেন না কেন এই জন্য উম্মতের মধ্যে ভাঙন সৃষ্টি করবো না কিভাবে জোড়া লাগা যায় কিভাবে ঐক্যবদ্ধ হওয়া যায় কিভাবে এক জায়গায় হয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করা যায় সেই পরিকল্পনায় কাজ করতে হবে কথা কয় ঠিক কে না খালি ডিলারশিপ নিয়ে বসে আছে এক একজন কেউ জাল হাদিসের ডিলারশিপ নিছে কত কত জাল হাদিস আছে খালি ঘুষতেছে আছে না নাই তো এই সমাজে এগুলোই তো চলতেছে ভাই আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জোরে বলেন আমিন কি মন খারাপ করছেন নাকি আপনারা আমার কথা কি অযৌক্তিক আরে ভাই কারো ভিতরে ভুল থাকতে পারে এই ভুল তো আমরা কোন কোন জায়গায় ভুল কোন কোন সমস্যা এটা আলেম আলেমে আলোচনা হবে এখন আপনি কোরআন হাদিস বোঝেন না বুখারী মুসলিম এসে বলছিস আমি এই জায়গায় ওই জায়গায় এই সমস্যা ওই সমস্যা এখন আপনি আলেম না বুঝবেন কিভাবে কথা বলেন না কেন এই জন্য এই বিষয়গুলো আমাদের ঘরের ভিতরে সমাধান করতে হবে কার কি ত্রুটি আছে স্বীকার করতে হবে দলিল দিতে হবে আলোচনা ঘরের ভিতরে শেষ সাধারণ উম্মতের মধ্যে আইসা এ কথা ওই কথা বলে ফাটল সৃষ্টি করা যাবে বোঝা কি গেল মাজান গো আমার লম্বা হবে আমি লম্বা করতে পারবো না নবীজি হাত নামায় ফেললেন জিব্রাইল বলে নবী গো আল্লাহ দোয়া কবুল করবে না আপনারাই বলেন তোমরা জানো সব সময় কি দোয়া দিয়ে কাজ হয় এই গ্রামের নামই দলপুর চারটা রাস্তা ঢোকার আছে মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে গরু চুরি হয় ছাগল চুরি হয় মহিষ চুরি হয় সুন্দরী বউ পর্যন্ত চুরি হয় গহনা পর্যন্ত চুরি হয় একটা ছেলে মনে করেন বাজার ওই যে রাজা বাড়ি বাজার না রাজা বাড়ি বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে আইসা ইমাম সাহেবকে বলে হুজুর একটু দোয়া করে দেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের মানুষগুলোকে হেফাজত করে আমাদের ধন সম্পদ আল্লাহ রক্ষা করে হুজুর 10 কেজি জিলাপি পাইয়া আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামের সমস্ত মানুষকে হেফাজত করো চোর জিলাপি খাবার আসাই মসজিদে ঢুকে কয় আমিন 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 কারণ চোর তো সব বাহির গ্রামের না ওই গ্রামেরও দুই একজন আছে কারণ গ্রামের মানুষ না থাকলে কার বাড়িতে কি আছে তত্ত্ব পাওয়া যায় কথা কন না কেন এখন ওই জায়গায় ইমাম সাহেব যদি দোয়া না করে বলতো এই দলপুরের যুবকেরা
তোমরা যদি তোমাদের গ্রামে ধন সম্পদ টাকা পয়সা চোরের হাত থেকে হেফাজত করতে পারো চাও এই গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে এই চার রাস্তার মোড়ে মাগরিব থেকে চারজন করে যুবক মোট 16 জন যুবক চারটা রাস্তায় মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত পাহারা দিবা ওই কোন চোর টাকা যদি গ্রামে প্রবেশ করে ওরে দেখা মাত্রই বাংলার লাঠি দিয়া বাংলা ওয়াশ করে ছেড়ে দিবা এই কথা যদি বলতো চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে বলতো আমার আর চুরি টুরি করার দরকার নাই হাটু ভাঙ্গে হাসপাতালে থাকার দরকার নাই কথা কোন ঠিক কিনা এই জন্য বাজান দোয়া করে তো চুরি বন্ধ হবে না চুরি বন্ধ হতে গেলে শক্ত পদক্ষেপ গ্রহণ করা লাগবে কথা কোন ঠিক কিনা এই জন্য নবীকে ডেকে বলে নবী গো খালি দোয়া দিয়ে কাজ হবে না আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ আছে যা আমরের মুখোমুখি দাঁড়ায় আর সরাসরি মোকাবেলা করবে বিশ্ব নবী ডেকে বলে আমার সাহাবীরা তোমাদের মাঝে কেউ কে আছো যে আমার আমার মাথা নেবার জন্য মক্কা থেকে রওনা করেছে তার সামনে দাঁড়ায়া মুখোমুখি মোকাবেলা করবা কোন সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়ায়া গেছে নবী রেখে বলে আলী রে তুমি ছোট মানুষ তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মনোজনে তরবারি যুদ্ধ করে এত বড় বীর তার সামনে তুমি ছোট মানুষ কেমনে যেতে চাও বসো এরপরে নবীজি দ্বিতীয়বার বলেন আমার সাহাবীরা কেউ কে আসো আমার মোকাবেলা করবা কোন সাহাবী দাঁড়ায় না আবার হযরত আলী দাঁড়ায় গেছে নবী ডেকে বলে আলী রে তুমি ছোট মানুষ তোমার জানে কি মায়া দয়া নাই তুমি আমার সম্পর্কে তো জানো না তুমি বসো এইবার দ্বিতীয়বার বসে গেলে নবী তৃতীয়বার বললেন কেউ আসো আমার মোকাবেলা করবা আবার হযরত আলী দাঁড়ায় গেছে নবী দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতর আয় এই কথা বলে বিশ্ব নবী আলীকে বুকের সাথে জড়া নিয়ে বলে আলী রে এত বড় বীরের সামনে যাবি তোর কে একটু জানে মায়া দয়া নাই তোর কে একটু ভয় করে না হযরত আলী রেখে বলে নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন ওই কাফের আপনার চেহারা দেখার আগে আমি ওরে জমিন থেকে বিদায় করে দেবো বলেন আল্লাহ আকবার নবী ডেকে বলে আলী রে এত বড় বীরের সামনে খালি হাতে দোয়া করে পাঠালে হবে না ওসমান তোমার বাড়ি কি তরবারি আছে ওসমান ডেকে বলে নবী গো আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা বিশ্ব নবী ডেকে বলে যাও তরবারিটা নিয়ে আসো হযরত ওসমান তরবারি নিয়ে এসে দিলেন নবীজি হযরত আলীর হাতে তরবারি দিয়ে দোয়া করে ছেড়ে দিলেন হযরত আলী তরবারি পায়া মারছে দৌড় নবী ডেকে বলে আলী রে এত জোরে কেন দৌড়াও দেখে বলে নবী গো অনেক আগে আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে আমি চাই আপনার কাছে পৌঁছার আগে আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে ছাড়ব আল্লাহ আকবার বলেন ছোট মানুষ হলে ইমানের একটা পাওয়ার স্পিড থাকা দরকার আছে না না হযরত আলী দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে আমর ডেকে বলে কি রে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে হযরত আলী বলে পিচ্ছি না কি পরে বুঝাইতেছি এই কথা বলে ওই যে তরবারি রসুলের দেওয়া তরবারি ওই যে নে ডাক টানতেছে ডাক টানা বুঝেন তো তরবারি দেখ আক টানেন বাবা আক আক বুঝেন তো এই ডাক টানতেছে আর একটা দোয়া পড়তেছি এই দোয়াটা যদি আপনারা পাঠ করতে পারেন আর বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন বড় বড় দুর্ঘটনা এবং চুরি করার ঘটনার হাত থেকে আল্লাহ আপনার বাড়িকে হেফাজত করতে পারে বলেন আল্লাহু আকবার কি সেই দোয়া একটু পরে বলতেছি হযরত আলী দোয়া পড়তেছেন আর ডাক টানতেছেন ডাক টানা যখন শেষ হয়ে গেল তখন তরবারিটা উঁচু করে বলতেছে এ কাফেরের বেটা তোর যদি সাহস থাকে তাহলে ডাকটা পার হয়ে দেখ এ আয় খেলা আল্লাহ আকবার কোন যেই হযরত আলী হুংকার মারছে এ কাফেরের বেটা আমার তোর সাহস থাকলে খালি ডাকটা পার হয়ে যা রসূলের কান্না দিবি আয় আয় এ আয় আয় ডাকটা পার হয়ে দেখ আয় 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 অফসাইডের গোল না জায়গা মতো গোল দিয়ে দেব আয় আল্লাহ আকবার বলেন আলীর এক হুংকার শুনে আর কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে এক পা সামনে আসে তিন পা পিছনে যায় ঘটনাটাকে আমি বলবো এ জায়গায় বাজা বাজা ভাব বলবো বলবো কষ্ট হবে না আপনাদের কারা কারা শুনবেন দেখি তো দুহাত তুলে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করেন চিল্লা বলেন আমিন এজন্য বাজান দুনিয়াতে জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট কথা কোন ঠিক কিনা এই বিষয়টা আপনাদের মাথায় রাখা লাগবে লম্বা ঘটনা হবে আমি আর এদিক সেদিক লম্বা করতে চাই না সত্য একটা কথা আর একটু বলতেই হবে পাঁচটা মিনিট যদি সময় লাগে কষ্ট হবে আপনাদের কষ্ট হবে তাহলে এই পুরো পৃথিবীতে আল্লাহ পাক চারজন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দান করেছিলেন পুরো পৃথিবীর ক্ষমতা কয়জন এর মধ্যে দুইজন হলো ইমানদার
একজনের নাম হলো আল্লাহর পয়গাম্বর নাম হলো সুলাইমান বলেন আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এরপরে আরেকজন ইমানদার তার নাম হলো বাশাজুল কারনাইম যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত বিশাল ক্ষমতার মালিক ছিল বাশাজুল কারনাইম আল্লাহর ভূখণ্ডে এক নয় দুই নয় আল্লাহ পাক তাকে 1600 বছর হায়াত দিয়েছিল বলেন আল্লাহু আকবার তাহলে দুইজন ইমানদার একজনের নাম কি বললাম নবী সুলাইমান কি নাম মনে রাখা লাগবে নবী সুলাইমান কি নাম বলেন একজনের নামে নবী সুলাইমান আরেকজন হলো কি নাম বাশাজুল কারনাইম এই পৃথিবীর ভূখণ্ডে দুইজন ইমানদারকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন 1600 বছর হায়াত পাওয়ার পরে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে সারাটা জীবন কাজ করেছিলেন বলুন না সুবহানাল্লাহ রাগ করেছেন মনে হয় আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে এত বছর আল্লাহ পাওয়ার ক্ষমতা দিয়েছিল তারপরে একদিন রাগান্বিত হয়ে জনগণের উপরে জুলুম করে নাই বলেন আল্লাহু আকবার আর দুইজন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল একজন জালেম বাদশার নাম হলো বখতে নাসর কি নাম কথা কই না কে আমি কি বলবো নাকি ছেড়ে দে বলেন একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন বাদশা বখতে নাসর কি নাম জালেম বাদশা বখতে নাসর আল্লাহর পয়গাম্বর দানিয়াল আলাইহিস সালামের জামানায় এই জালেম বাদশার আগমন ঘটেছিল আর আল্লাহর পয়গাম্বর দানিয়াল আলাইহিস সালাম হলেন বনী ইসরায়েলদের নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি ইসরাঈল যকুরু নিমাতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়া আন্নি ফাদদালতুকুম আলাল আলামিন আল্লাহর পয়গাম্বর দানিয়াল আলাইহিস সালাম ডেকে বলে ও বনী ইসরায়েলের মানুষেরা আর দাম্ভিকতা করো না অহংকার করো না আর গাছের পূজা করো না মাছের পূজা করো না সূর্যের পূজা করো না চন্দ্রের পূজা করো না যে আল্লাহ পাক তোমারে আমার সৃষ্টি করেছে সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো তোমাদের বাপ দাদা গোলাম ছিল কৃতদাস ছিল চাকর ছিল সেই জীবন চালকে আল্লাহ পাক মুক্তি দিয়ে তোমাদেরকে সুখের জীবন দান করেছে বিদায় দাম্ভিকতা করো না অহংকার করো না এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর গোলামি করো এখনো সময় আছে তোমরা কালেমা পড়ে ইমানওয়ালা হয়ে যাও সমস্ত উম্মতেরা ডেকে বলে পয়গাম্বর পুরান দিনের গল্প শোনা লাভ নাই বাপ দাদা কি করেছিল এটা আমাদের জানার দরকার নাই আমাদের টাকা পয়সা আছে ক্ষমতা আছে সুন্দরী নারী আছে কি নাই আমাদের মিসাই খামাকা এক আল্লাহর ইবাদত করার আমার সুযোগ নাই আল্লাহর পয়গাম্বর দিনে দাওয়াত দিলেন রাতে দাওয়াত দিলেন অনেকটা সময় ধরে তাদেরকে বুঝাইলেন এভাবে দিনের পর দিন কেটে যেতে লাগলো আল্লাহর পয়গাম্বর দাওয়াত দিতেই থাকলেন বুঝাইলেন ও জাতির মানুষেরা শোনো আমার কওমের মানুষেরা ও বনী ইসরায়েলের উম্মতেরা শোনো যদি তোমরা এক আল্লাহর গোলামি না করো এক আল্লাহর ইবাদত না করো যেই জাতির মানুষেরা দাম্ভিকতা করে অহংকার করে আল্লাহকে ভুলে যায় এই জমিনে যারা দাম্ভিকতার সহিত বিচারণ করতে চায় আল্লাহ পাক তাদের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায় একটা হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ পাক জমিন থেকে ধ্বংস করে দেয় আর না হলে তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয় কথা বোঝেন নাই মনে হয় লম্বা হবে আমি লম্বা করব না সংক্ষিপ্ত কথা যেটা বলতে চাচ্ছিলাম আল্লাহর পয়গাম্বর বুঝাইলেন কিন্তু জাতির মানুষেরা তোয়াক্কা করলেন না কথাটাকে তারা গুরুত্ব দিলেন না ঘৃণা করে প্রত্যাখ্যান করলেন আল্লাহর পয়গাম্বর তাও দাওয়াত দিতেই থাকলেন আল্লাহর খেলা বোঝা বড় দায় তখন ওই সম্প্রদায় ওই বনী ইসরায়েলের উম্মতের উপরে আল্লাহ পাক জালেম শাসক বখতে নাসরকে পাঠায়া দিলেন জালেম বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পর হত্যাকাণ্ড শুরু করে দিল এলাকায় ত্রাস সৃষ্টি করে দিল শুধু তাই নয় বাজার গোয়ামার মানুষ হত্যা করতে লাগলো শুধু তাই নয় আল্লাহর পয়গাম্বর দানিয়াল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মত কে জেলখানায় বন্দি করলো ক্ষমতাতে আইসা এলাকায় মানে একটা ত্রাস সৃষ্টি করলো ত্রাস মানুষকে বুঝাইলো আমার পাওয়ার আছে ক্ষমতা আছে আমার বিরুদ্ধে কথা বলে খবর আছে কথা কোন নাকি আপনারা মানে একটা জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে দিল যাতে জনগণ ভয়ে যেন আর কোনো কথা বলার সাহস বাদশার বিরুদ্ধে যেন কোনো আন্দোলন কোনো মিছিল মিটিং করার সাহস না পায় কথা বলে ঠিক কিনা
এজন্য কিছু হত্যাকাণ্ড ঘটায়া জনগণের ভিতরে আতঙ্ক সৃষ্টি করে দিল যে সময় আছে বাঁচতে হলে ঘরে থাক স্লোগান দে ময়দানে আসিস না খবর আছে কথা কো না এ কথা কো না কাকু রাগ করতেছে বস বসেন করে ভেঙ্গে বলতে হবে না বাঁচতে হলে ঘরে থাকেন বাইরে বের হবেন আপনার ঝামেলা আছে কথা কন না আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান গো আমা আল্লাহর পয়গাম্বর দানি আলাইহিস সালাম জেলখানায় তাহলে নবী মানুষ কোন জায়গা নবীদের চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ আছে নাকি তাহলে নবীরা যদি জেলখানায় যায় সেই নবীয়ানা কাজ যারা করবে তাদেরকে মাঝে মাঝে সেই নবীদের সুন্নাত পালন করার জন্য ভিতরে যাওয়া আর আলেমেরা ভিতরে গেলে আমরা মনে করি হুজুর মনে কিছু কিচ্ছু করা যাবে না শুনো বুঝলে না তুমি বুঝলে না তোমার মাথা আছে এ সমাজে ধর্ষণের আসামি ছাড়া পায় মার্ডার কেসের আসামি ছাড়া পায় কিন্তু যারা কোরআনের হক কথা বলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো কি মনে করেন কোন হুজুর দর্শন করছে তাও এক রাতে 300 জন তার বেশি হিসাব নিকেশ করলে রাগ করেছেন হাইরে শয়তান পর্যন্ত মুসকি মুসকি আসে যে কয় কি কয় আমার মাথা থেকে তো এত খারাপ চিন্তা আসে না কথা কর নাকি আপনারা ও চিন্তা করে যে আমিও যদি মানে বানাইতাম বা বলতাম তে আমি এত খারাপ কথা বলতাম রাগ করতেছেন যে মানুষটা কোরআনের তাফসীর করে কোরআনের হক কথা বলে আমার আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা এই জমিনে সবচাইতে আমি আল্লাহকে ভয় পাই আমার আলেম বান্দারা আলেমেরা দুই একটা বিয়ে করে কিন্তু বাংলাদেশের কোনো আলেম ধর্ষণকারী হতে পারে না হুজুরদের বউ বেশি হয় হুজুরদের সন্তান বেশি হয় কারণ এই পৃথিবীতে অধিকাংশ নবী রাসূলের একাধিক স্ত্রী ছিল কথা কয় না কেন মিছা কথা করছে ইতিহাস পড়েন পৃথিবীতে মাত্র হাতে গোনা দুই থেকে তিনজন পয়গাম্বর ডবল বিয়ে করতে পারেন যেমন আদম আলাইহিস সালাম বিয়ে করবেন কেমনে মা হাওয়া ছাড়া আর কোন মহিলা ছিল তো এই জিনিসগুলো মনে রাখা লাগবে কষ্ট হচ্ছে আপনাদের এজন্য আলেমেরা বৈধ তরিকায় কাজ করে ওরা সাকিব খান না কথা বলেন না কেন যে বিয়ে করবে আর একটা করে ছেড়ে দেবে বিয়ে করবে আর একটা করে ছেড়ে দেবে আলেমেরা চারটে বউ হলেও নিয়ে সংসার করার চেষ্টা করে এ কথা কর না কি আপনারা আর এই ব্যাটার এত টাকা তারপরে দুইটা বউ সুখের পানি ছেড়ে দিয়ে কাঁদে কথা কর না কি তাহলে তোমার এই টাকা যশ খ্যাতি সোনা এগুলোর দাম আছে ঘরের বিষয় ঘরে সমাধান কর আজকে আয়েশা তার স্ত্রীরা কান্নাকাটি করে এরা করতেছে অনেকে করছে হুজুর ওনার বউ কাঁদে তো আপনার কি আমার যুবক ভাইরা রে এগুলো চোখের ভিতরে পয়রা যায় মাঝে মাঝে নিউজে প্রচার হয় কারণ আমি খবর দেখি আপনারা যা ভাবেন আর না ভাবেন আমি প্রত্যেকটা দিন খবর দেখি দেশে কি হয় না হয় খবর রাখার কথা খবর রাখা লাগবে না রাগ করতেছে মুসলমান আল্লাহর গোলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম এই জন্য আপনাদের উদ্দেশ্যে যে মেসেজটা দিতে চাই আল্লাহর পয়গাম্বর জেলখানায় শুধু একজন নয় কয়জন 70,000 উম্মত এইবার পয়গাম্বর ডেকে বলে কই গেল সুন্দরী নারী কই গেল টাকা পয়সা কই গেল তোমাদের অহংকার আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম হয় আল্লাহর গোলামি করো নহে আযাব আর গজব পড়বে না হলে জালেম শাসক তোমাদের ভাগ্যে চাপবে আমার এই কথা কি দিনের আলোর মতো ক্লিয়ার বুঝতে পেরেছো উম্মতেরা চোখের পানি ছেড়ে দেখা দেয় বলে পয়গাম্বর এত তাড়াতাড়ি যে আপনার কথা দিবা লোকের মতো পরিষ্কার হবে আমরা বুঝতে পারি নাই বুঝতে পারি নাই যা করেছি ভুল করেছি কথা দিলাম নবী গো আর ভুল করব না অপরাধ করব না এখন আপনি বলেন এই জেলখানা থেকে মুক্তি পাওয়ার উপায় কি আল্লাহর পয়গাম্বর দানিয়েল সালাম ডেকে বলে শোনো এই জালেমের জেলখানা থেকে যদি মুক্তি পেতে চাও রাত্রি 12টা যখন পার হয়ে যাবে আমি আল্লাহ বলে ডাক দেব তোমরা যদি তওবা ইস্তেগফার
দেবার পরে আজ থেকে এক আল্লাহর গোলামি করার ওয়াদা দাও তাহলে আমি আল্লাহর কাছে তোমাদের পক্ষ নিয়ে দোয়া করব আর আমার আল্লাহ যদি দোয়া করে আমার আল্লাহই একমাত্র পারেন এই বাদশা বক্তে নাসরের জেলখানা থেকে মুক্তি করার ব্যবস্থা করে দিতে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম রাত্রি 12টা যখন পার হয়ে গেল আল্লাহ বলে ডাক দিয়েছেন পয়গম্বরের 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে পুরো জেলখানায় কার নাম কার নাম কথা বলেন কার নাম কত সোর ডাকা ভিতরে যায় আর আলেম ওলামা যখন পাশে থাকে তখন আলেমদের পাশে থাকে ওই সোর ডাকা তো ভালো মানুষ হয়ে যায় কথাটা ঠিক কিনা ওই লোকটা আলেমের দেখা দেখি নামাজ পড়ে ওই লোকটা আলেমের দেখা দেখি কোরআন তেলাওয়াত করে কথা বলে না কেন আমার এক ভাই ভিতরে যায় বলতেছে হুজুর বেশি না প্রায় 350 জন মানুষকে আমি কোরআন শিখিয়েছি ভিতরে আল্লাহু আকবার বলবেন না এজন্য যেখানে লাগাবেন ওই জায়গায় দাওয়াতি কাজ হবে কথা বলে ঠিক কিনা যতদিন এই জবান চালু থাকবে ততদিন আল্লাহর কোরআনের হক কথাগুলো চালু থাকবে সেটা ভিতরে হোক বাইরে হোক আর দেশের বাইরে হোক যেই জায়গায় হোক না কেন আলেমদের জবান বন্ধ থাকবে না আর যারা টাকার কাছে বিক্রি হয় ওনারা তো লাউ কুদু যা খুশি করতে পারে তো ওনাদের বিরুদ্ধে আমাদের কোনো ওয়াজ নাই ওনারা যা করতেছে ওইটা খবর আছে কথা কোন ঠিক কি রসুলের পিছনে নামাজ পড়েছিল তারপরে মুনাফিক কি না কথা বলেন কেন আব্দুল্লাহ ইবনে উবাই তো পৃথিবীতে এরকম থাকবে তো রসুলের পিছনে নামাজ পড়তো আর রসুল যখন বক্তৃতা দিতেন তখন কি বলতেন জানেন এখন আপনাদের সামনে বক্তৃতা দিবেন তিনি দোজাহানের বাদশা যিনি আপনার আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন মদিনার কামলিওয়ালা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখন আমাদের সামনে বক্তৃতা করবেন আমরা সবাই শুনব আল্লাহু আকবার বলে রসূল বক্তৃতা দেওয়ার আগে নাম ঘোষণা করত মুহাব্বতে সেই মানুষ কথা বলে দেখা রসুলের পিছনে নামাজ পড়েও যদি পাক্কা ইমানদার না হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে দুই চারটা মুনাফিক জন্ম নেবে না তো কি কথা কন না কেন আপনি কি রসুলের চাইতে ভালো তরিকায় দাওয়াত দিতে পারেন নাকি আরো কোনো ফর্মুলা জানা আছে তাইফের লোকেরা পাথর মারলো পাথর মেরে দেহটাকে রক্তাক্ত করলো একবারও বললেন আল্লাহ যারা পাথর মারে ওদের জমিন চাপা দিয়ে মেরে ফেলা দাও এরা আমারে মারে কেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন আল্লাহ এরা তো চেনে না এই আমি আমারে বোঝে না আর এদেরকে যদি আপনি মারেন তো আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো আল্লাহ আপনি ওদের মাফ করে দেন যারা পাথর মারে তাদের পক্ষে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ একবার বলেন কেমন নবী আর আপনার আমার একটু নিজ বিষয় গেলে আমার অভিশাপ দেয় আরে ভাই অভিশাপ দেয়া লাগবে না অপপ্রচার মাঝে মাঝে ইসলামের প্রচারে কাজে লাগে যারা আপনাকে নিশ্চিহ্ন করতে চায় আপনার সমালোচনা করে দেশ বিদেশ ভাইরাল করতেছে এখন দেখেন তো আসলে কি তারা নিশ্চিহ্ন হয়েছে নাকি ভিতরে ভিতরে আরো চলে উঠতেছে কথা কন নাকি আপনারা শহীদের প্রতি রক্ত শহীদের প্রত্যেকটা রক্তের ফোঁটায় হাজারো শহীদের জন্ম হয় কথা বলেন না কেন এক কোরআনের মুফাসসির ভিতরে থাকবে লক্ষ কোরআনের মুফাসসিরকে আল্লাহ পাক ময়দানে তৈরি করে দিবে কথা বলে ঠিক কিনা এক সময় বাংলা আমার পরে যারা জুনিয়র ওরা আবার কথা বলবে ওরা চলে যাবে তারপরে আবার তৈরি হতেছে আল্লাহর কোরআন বন্ধ করার ক্ষমতা জমিনে কারো নাই কথা বলে ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই শেষ নিঃশ্বাস পর্যন্ত চূড়ান্ত মোকাবেলা করার জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিয়ে থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন কেন জীবন দেব কার পথে জোরে বলেন কার পথে আল্লাহর দেয়া জীবন আল্লাহর পথেই যেন বিলাতি পারি এমন মুজাহিদ দিনের সৈনিক হিসাবে আল্লাহ পাক আমাদের কবুল করুন জোরে কোন আমিন আমার মুসলমান আল্লাহর গোলামে রব আমার যুবক ভাইরা রে হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও আল্লাহর পয়গম্বর যখন কবির নিশিতে আল্লাহ বলে ডাক দিয়েছে পয়গম্বর হাজার উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছে এইবার কাকতি মিনতি সহকারে তওবা ইস্তেগফার পরে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে বলে আল্লাহ আমার উম্মতরা ভুল বুঝতে পেরেছে তার আর গাছের পূজা মাছের পূজা করবে না এখন থেকে আপনার একমাত্র গোলামি করবে আল্লাহ গো আমরা বড় বিপদে পড়েছি জালেম বাদশা আমাদের বন্দি করেছে এই জেলখানা থেকে মুক্তি করার ব্যবস্থা একমাত্র আপনি করে দিতে পারেন আমার আল্লাহ দোয়া কবুল করে রেখে বলে ও পয়গম্বর দানিয়াল আর কাঁদতে হবে না তোমাদের দোয়া আমি আল্লাহ পাক মঞ্জুর করে নিলাম আর অচিরেই এই জালিমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব বলেন আল্লাহু আকবার
এবার আল্লাহ পাক ওই জালেম বাদশা বক্স নাসুরকে একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায় দিলেন স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে লাফায় উঠেছে ওই মারাত্মক স্বপ্ন দেখে ঘুম থেকে যখন চিৎকার মেরে উঠছে আশেপাশ থেকে চতুর্জন মানুষ এসে বলে নেতা এত জোরে চিৎকার মেরে উঠলেন ব্যাপারটা কি জালেম বাদশা বক্স নাসুর ডেকে বলে চিল্লাব না এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখেছি যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের তাবির না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি বাসা শান্ত হতে পারবো না দেশ বিদেশে লোক ছড়ায়া দাও যারা স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের গণ কাছে জ্যোতিষী আছে স্বপ্নের তাবির করতে পারে তাদেরকে আমার দরবারে ডাক দাও বাদশার কথা মোতাবেক হাজার হাজার মানুষকে বাদশার দরবারে উপস্থিত করা হলো জালেম বাদশা বক্সে নাসর যখন রাতে দেখা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে ওই স্বপ্নের কথা যখন বলতে যাবেন আল্লাহ পাক তার মাতার মেমোরির মধ্যে ভাইরাস ঢোকা দিয়ে ওই কথাগুলো নিয়ে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের মাতার মেমোরির মধ্যে সেভ করে দিলেন আর ওই জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবেন তখন বলতে আমি গতকাল রাতে কি 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 যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভোলা দিলেন কে এমন একটা আতঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে ওইটা দেখে আর না খাওয়া ঘুম নেই খাইতেও পারে না ঘুমাইতে পারে না খালি ওই কথাই মনে হয় ওই কথাই মনে হয় আর সেই স্বপ্নের কথাটা মাথা থেকে কে নিলেন ভোলাইয়া দিলেন কে এবার জালেম বাদশা কথার পরিবর্তন করে বলে শোনো গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি সেই কথা বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে সমস্ত জনগণ ডেকে বলে বাদশা তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বলা সম্ভব কথা কখন আপনি আর আপনার স্ত্রী ঘুমাচ্ছেন আপনি ঘুমের ঘরে আর একটা মেয়ের হাত ধরে রাজশাহী চিড়িয়াখানাতে ঘুরতেছেন ঘোরাঘুরি পরে এরপরে ফুচকা খাইতেছেন পদ্মার পারে যায় ফুচকা খাইতেছেন নৌকাতে ধরে ঘুরতেছেন আপনার বউ যদি টের পাইতো আমারে বাদ দিয়ে অন্য আর একটা মাইয়া মানুষকে আমার স্বামী নৌকাতে ঘুরতেছে কি মনে হয় আপনারা ঘুমাইতে দিত নাকি ঘুম বাদ দিয়ে মারামারি হইতো স্বপ্নে আপনি আর একটা মেয়েকে নিয়ে নৌকা ভ্রমণ করতেছেন আপনার বউ যদি টের পাইতো কি মনে হয় আমি তোমার পাশে শুয়ে থাকি আর অন্য আর একটা মেয়ের ইনে স্বপ্ন দেখো মার এমন ভিটাম শুরু করতো খাটে জায়গা দিত না কথা কন ঠিক কে তার মানে আপনি কি স্বপ্ন দেখেন আপনার প্রিয়তম স্ত্রী জানে আবার আপনার স্ত্রী আপনার রাইকে আর একটা স্মার্ট হ্যান্ডসাম যুবক নিয়া ঘুরতেছে স্বপ্নে আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনার এবার দিয়ে আম বাগানে আর একটা ছেলের নিয়ে গল্প করতেছে স্বপ্নে কি মনে হয় বউরে আদর করতেন কথা কন নাকি আপনি মানে যারা কথা বলতেছেন ওরা মনতেছেন মহব্বত ভাগাভাগি করে নেবেন নাকি কয় বউ আপনার মহব্বত ভাগাভাগি সবার নাকি কয় বলেন বউরে কিছু বলছেন না কিছু বলতেন না তার মানে কি আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি স্বামী হয়ে জানেন না একসাথেই ঘুমান আবার আপনি কি স্বপ্ন দেখেন আপনার প্রিয়তম স্ত্রীও জানে না আমরা ঘুমের ঘরে দেখি সাপ তারা করেছে উরি বাবা এমন আতঙ্ক আর ভয় চোখ মিলে দেখি সাপ কি আছে আগুন লেগে ঘর বাড়ি পুড়ে গেছে চোখ খুলে দেখি আগুন আছে স্বপ্নের মধ্যে কতদিন মারা গেছি আমি নিজেও মারা গেছি কয়েকবার কথা কন নাকি হ্যাঁ চলতেছি স্বপ্নের মধ্যে দেখি গাড়ি দুর্ঘটনায় মরে আসে আমার জানাজা হচ্ছে আমি দেখতেছি স্বপ্ন আপনারা দেখেন কিনা আমি জানি না মাঝে মাঝে এরকম হয় না বলেন হয় না স্বপ্ন তো স্বপ্ন স্বপ্ন কি বাস্তব হয় বলেন স্বপ্ন কি বাস্তব হয় কত ছেলে পেলে আছে বোঝেন নাই ভাঙ্গা খাট ভাঙ্গা ঘর স্বপ্নের মধ্যে দেখে ব্যবসা বাণিজ্য করে রাজশাহী শহরে পাঁচতলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে স্বপ্নের মধ্যে বাড়িতে থাকা চাকর চাকরি ডাকতে বলতেছে এক কাপ চা দিয়া যা মারছে থাবা খাবে মেরে দেখে সেই সিরিয়া খাতা সিরিয়া কম্বল তো স্বপ্ন তো স্বপ্নই কথা বলে ঠিক কিনা কত যুবক নায়িকাদের ছবি ঘরে টাঙায় রাখছে ঘুমানোর আগে একবার দর্শন করে কি সুন্দর তোমার আঁকি কাশি ভাই যদি পাখি কথা কর না কেন স্বপ্নে দেখে নাই কে ওর বুকের উপর কথা কর ঠিক কিনা এরকম আজে বাজে আলতু ফালতু স্বপ্ন আপনি আমি দেখি কিনা তো স্বপ্ন তো স্বপ্ন স্বপ্ন দেখে যে স্বপ্নের খবরও জানে সে অন্য কেউ স্বপ্নের কথা বলতে পারে জালেম বাদশা ডেকে বলে স্বপ্নে কি দেখেছি সেইটাও বলা লাগবে স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে জনগণ বলে আমরা পারবো না তখন জালেম বাদশা বলে কেন তোমরা নাকি গায়েব জানো গোপন
তত্ত্ব তোমাদের কাছে আছে তো গতকালকে রাতে কি স্বপ্ন দেখেছি এই গায়েবের খবর যদি না দাও তোমাদের শুলিতে সরাবো ফাঁসি দিয়ে মারবো সাত দিনের আলটিমেটাম দিলাম তাড়াতাড়ি করে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমার কাছে আসো কথা কন নাকি জালেমেরা কিছু পারুক আর না পারুক ঘুমকি ধুমকি আছে না নাই জোরে বলেন আছে না নাই সমস্ত জনগণ অবাক হয়ে গেল বাসটা সাত দিন কেন সত্তর দিন সময় দিলে আমাদের পক্ষে সম্ভব না আর মনে রাখবেন দুনিয়াতে গায়েবের এলেম কারো কাছে নাই গায়েবের এলেম কার কাছে জোরে বলেন কার কাছে দুনিয়ার কোন ল্যাংটা বাবার কাছে গায়েব নাই ডাক দিয়ে বলে আলিফ লাম মিম এগুলোর অর্থ দুনিয়ার কেউ না জানলে আমি ভণ্ডবীর জানি ওরে ঘরের ভিতরে নিয়মন পিটান পিটাবেন দেখবেন ওর মাথা থেকে ভূত ছাইড়ে গেছে তখন বলবে ভাই আমি এগুলো কিছু জানি না আমাদের সমাজে ভণ্ডবীর আছে না নাই খবরদার কেউ যদি বলে আমি গায়েব জানি এই কথা মুসলমান হিসাবে আপনি আমি বিশ্বাস করতে পারি ওরে ঘরের ভিতর নিয়ে যা গায়েব বিমার দিবেন আর বলবেন এই যে পিটান পিটাল আমি এটা গায়েব বিমার কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যাবে কথা কন ঠিক কে এই জন্য কোনো ভণ্ডবীর গায়েব জানে না গায়েব জানেন কে আর জোরে বলেন গায়েবের এলেম কার কাছে মনে থাকবে তো মুসলমান এইবার বাজার গো আমার জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে আল্লাহর পয়গম্বর দানিয়াল দেখে বলে কি ব্যাপার তোমার মনটা খারাপ কেন কই মন খারাপ করব না বাদশা কি জানো স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের কথা বলতে যাবে হাজার হাজার মানুষ জড় হয়েছে বাদশা বলতে গিয়ে ভুলে গেল এখন সে সময় বেঁধে দিয়েছে যারা স্বপ্নের তাবির কারক জ্যোতিষী গণক আছে তারা যদি সাত দিনের মধ্যে বাদশা কি স্বপ্ন দেখেছে সেই কথা না বলতে পারে স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারে সাত দিন পরে সবাইকে শুলিতে সরাবে ফাঁসি দিয়ে অপরাধ কি জনগণ করছে নাকি ওই জালেম বাদশা করছে ও স্বপ্ন দেখে মুরুব বাসুক সেটা ওর ব্যবহার কিন্তু সেই দায়ভার কারো উপর চাপা কথা বলে না কেন সাধারণ জনগণের উপর চাপায় যায় বাজার গোমারি দ্বার কান বেদা কথাগুলো শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম এইবার জেলার কে ডেকে বলে জেলার তোমার বাসার কানে একটা নিউজ পৌঁছায় দাও তোমার বাসার স্বপ্নে কি দেখেছে সেই কথাও আমি জানি স্বপ্নের ব্যাখ্যা কি হবে এইটাও আমার জানা আছে কি তাই আপনি জানেন বলে হ্যাঁ জানি দৌড়ে দৌড় মারছে বলে খবর দিতে বলে আমার প্রমোশন হয়ে যাবে মারছে দৌড়ে যা বলে বাদশা জেলখানে একটা কয়েদি আছে হ্যান্ডসাম মানুষ দেখতে পারো সুন্দর সে আপনার স্বপ্নের কথাও জানে স্বপ্নের ব্যাখ্যাও জানে আপনি যদি বলেন তারে নিয়ে আসি জালেম বাদশা দেখে বলে বাজান কই বাজানকে আমার কাছে নিয়ে আসো ঠেলার নাম বাবাজি এইবারে জালেম বাদশার সেই জেলার যা বলে ও দানিয়াল চলো বাদশা তোমারে ডেকেছে আল্লাহর পয়গম্বর ডেকে বলে না না আমার সাথে 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও সবার শেষে আমি জেলখানা থেকে বের হব বলেন আল্লাহু আকবার নবীরা বলেন পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ মানুষ আল্লাহু আকবার বলেন একা জেলখানা থেকে বের হবেন না তার উম্মতদের কাকে জেলখানা থেকে বের করবেন এই জন্য উম্মতের দরদ নবীদের কলিজায় কম না বেশি আমার উম্মতদের আগে বের করে দাও তারপরে আমি বের হব আর কত নেতার পিছনে স্লোগান দিলেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের ফুলের মতো পবিত্র নামাজ পড়ে খক্ত গাঁজা খায় পাশক্ত ঘুমসুরিতে বাঁকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত রাজশাহী শহরে নেতার পিছনে স্লোগান দিতে দিতে প্রশাসনের লোক আইসে আপনারা গ্রেপ্তার করে নিয়ে গেল নেতার তো টাকা পয়সার অভাব নাই মাবু খালুর অভাব নাই নেতা সকালে জেলখানায় ঢুকেছে বিকেল বেলা বের হয়ে আসলো কিন্তু আপনি কৃষি ক্ষেতে কাজ করা মানুষ আপনি একজন শ্রমিক আপনি সাধারণ একজন জনগণ আপনি ছোটখাটো একজন বাজার ব্যবসায়ী এ বাজার আপনার যে জেলখানায় নিয়ে গেল কই নেতা একা বের হয়ে গেল আপনার খবর তো নিল না এমন নেতার পিছনে স্লোগান দেওয়া যাবে যে নেতা বলবে এই গরিব কর্মীগুলো আমাকে মহব্বত করে ভালোবেসে সেই ঈদলপুর থেকে মিছিল নিয়ে রাজশাহীতে আসছে প্রশাসনের লোকেরা ওদেরকে গ্রেফতার করেছে ওরা যতদিন জেলখানা থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি নেতা বের হব না আমার একটা কর্মী যেদিন জেলখানা থেকে বের হয়ে যাবে একটা একটা করে সবাই বের হয়ে যাবে তারপরে আমি বের হব আমার একটা কর্মী জেলখানা থাকা অবস্থায় আমি নেতা জেলের কাজ জেলের গেট পার হতে তাহলে বোঝা যায় এটা জন্য তরুণী নেতা সত্যি জনগণকে মহব্বত করে ভালোবাসে আর আপনি নেতার পেছনে স্লোগান দিয়ে মিছিল করতে গিয়ে চলে গেলেন আপনি গ্রেপ্তার হইলেন আপনার ছেলে মেয়ে না খাইয়া মানুষের কাছে হাত পাতে আপনার মামলা চালাইতে গিয়ে তারা ফকির হয়ে যায় অসহায় হয়ে যায় কথা বলেন না কেন
কার পেছনে স্লোগান দেন বুঝা শুনে স্লোগান দেন লাফাইন না যে নেতা আপনাকে mohabbat করে কলিজা দিয়ে তার পেছনে স্লোগান দেন যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে সেই নেতার পেছনে স্লোগান দেন আপনি মরার পরে আপনার ছেলে মেয়ে স্ত্রী দায়িত্ব নিতে পারে এমন নেতার পেছনে স্লোগান দেন কথা বলেন না কেন মিসেস সাহেব তার পেছনে লাফান না চিন্তা ভাবনা করা লাগবে সেই নেতার পাশে দাঁড়াবেন যে নেতা আপনার সুখে হাসে আপনার দুঃখে কাঁদে আপনাকে দিল থেকে ভালোবাসে আপনিও নেতাকে দিল থেকে ভালোবাসবেন পারবে তো ইনশাআল্লাহ যে নেতা আপনাকে বিপদে ফেলায়া একা ভাইগে চলে যায় ওই নেতার পিছনে স্লোগান দিয়া আমাদের পরিবারকে হুমকির মুখে ফেলা যাবে যে নেতা জনগণকে মারতে আসলে নিজাকে ভূত পেতে দেয় আমার একটা জনগণকে গুলি মারা যাবে না আমার একটা জনগণকে কষ্ট দেওয়া যাবে না তোমাদের যত বুলেট আছে সব আমার বুকে মারো যখন একটু হালকা অবস্থা খারাপ নেতা কোন দিক দিয়ে ভাইগে চলে যায় এখন জনগণ মরে আসে এই কথা বল নাকি আপনারা এজন্য কার পেছনে স্লোগান দিচ্ছেন বুঝে শুনে স্লোগান দেন লাফালাফি করলে হবে না হিসাব নিকাশ করে লাফাল লাগবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক জোরে বলেন আমিন তাহলে যেই জনগণ যেই নেতা আপনাকে ভালোবাসবে আপনিও সেই নেতাকে ভালোবাসবেন যে নেতা আপনার দুঃখে দুঃখে পাশে থাকবে আপনিও নেতার বিপদে পাশে থাকবেন কথা কি ঠিক না আমার কথা কি ভুল বললাম না কথা ঠিক আছে হ্যাঁ বাজান গো আমার এইবার জেলার যা বলে ও বাদশা আপনার স্বপ্নের কথা যে জানে স্বপ্নের ব্যাখ্যা যে জানে তার একটা শর্ত আছে তার নাকি 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে তাদের থেকে তাদেরকে জেলখানা থেকে বের না করে দেওয়া পর্যন্ত সে আর বের হতে চায় না জালেম বাদশা মুক্তি নাসর ডেকে বলে বাজান যা বলে তুমি তাই করো আল্লাহু আকবার বলে খেলাকার খেলাকার এইবার জেলার যায় একে একে সমস্ত আল্লাহর পয়গম্বর দানিয়েল সালামের উম্মতকে বের করে দিলেন সবার শেষে আল্লাহর পয়গম্বর বের হয়ে জালেম বাদশার দরবারে প্রবেশ করবেন কিন্তু দরবারে ঢোকার এমন একটা সিস্টেম যত মানুষই ঢুকুক না কেন মাথা নত করে বাদশাকে সিজদা দিয়ে ঢোকা লাগে আল্লাহর পয়গম্বর কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে আল্লাহর পয়গম্বর মাথা নত করলেন না দেহটাকে এত সাদা করে মাথাটাকে উঁচু করে সুন্দর করে জালেম বাদশার বাড়ির ভিতরে প্রবেশ করলেন দরবারে প্রবেশ করলেন এমন দৃশ্য দেখার পর জালেম বাদশা বলতে না ডেকে বলে বাবা যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে তুমি কেন নত করলে না আল্লাহর পয়গম্বর ডেকে বলে যে আপনার স্বপ্নের কথাগুলো আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে তার কথাগুলো তাকে সারা অন্য কারো কাছে আর মাথা নত করা যাবে না আমি যদি মাথা নত করতাম সে যদি স্বপ্নের কথা ভুলায় দিত আপনি টেনশনে মারা যেতেন আমারে মারতেন কথা বলেন ঠিক কি না তখন ডেকে বলে বাজান আসলে তোমার বুদ্ধি আছে তুমি যা করেছো ঠিক করেছো এই কথা বলে চেয়ার ছেড়ে দিলেন আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসাইলেন তাহলে বলেন তো বাজান জালেম বাদশা বক্তে নাসরে জেলখানা থেকে বের করে চেয়ারে বসায়া সম্মান দেন কি আল্লাহ আজও আছে না নাই তবে বয়স একটু বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দিকে আল্লাহ মনে হয় চাপে আছে এ নামাজ বিল্লাহ কবেন না আমার আল্লাহ আগেও যেমন এখনো তেমন শেষ দিন পর্যন্ত তেমন কথা বলে ঠিক কেডা কিন্তু আল্লাহ ধরে ধরে না ধরলে আল্লাহ কাউকে ছাড় দেয় না কথা কোন ঠিক কেডা আল্লাহ হালকা করে একটু ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না কথা বলেন না কেন ওর যখন পাপের ষোলকলা পূর্ণ হয়ে যাবে একেবারে শেষ পর্যায়ে চলে যাবে তখন আল্লাহ ধরবে কথা বলে ঠিক কি না মন খারাপ করেছেন ঘটনা দুটো বলবো কষ্ট হবে আপনাদের লিল্লাহে তাকবীর তাহলে হযরত আলীর কথা মনে আছে আর এই যে জালেম বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথাগুলো বলবো কারা কারা শুনবেন আরেকবার দুই হাত তুলেন দেখে তো লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করেন চিল্লা বলেন আমিন কিন্তু আর একটা আয়াত যে তিলাওয়াত করেছি সে আয়াতের একটু হলেও হক আদায় করার দরকার আছে না সময় দেবেন বলবো বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
هو العزيز الغفور امر الله رب العالمين বলেন আল্লাহই খলাকাল মাউত ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ সর্বপ্রথম কিসের কথা বললেন কথা কোন নাকি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন একটু দিলটা নরম করে 5টা মিনিট শুনেন এরপরে আমরা আলোচনা ফিনিশিং দিয়ে দোয়া করে দেব ইনশাআল্লাহ ওটা ভাষা কইলে কিন্তু আমি এখনি দোয়া করে দেব আমি যুবক মানুষ আপনাদের চাইতে কিন্তু মেজাজ আমার গরম বেশি নজর নাই সারা দেশ ঘুরি রাত জাগি যারা রাত জাগে এদের মেজাজ হয় খিটখিটে অল্প কথাতে চাইতে যায় নজর নাই তা আপনি যদি আমাকে রেখে চলে যেতে পারেন তো আপনাকে রেখে আমি গেলে সমস্যা কোথায় কথা কোন নাকি এজন্য দয়া করে একটু কয়েকটা মিনিট আমি জানি আপনারা হাত তুলে যে ওয়াদা দিয়েছেন সে সময় শেষ হয়ে গেছে কখন যে শেষ হয়েছে আপনারা নিজেরা টের পান না কিন্তু আরেকটা আয়াত আছে একটু বলি কষ্ট হবে আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আমার আল্লাহ পাক বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এর মাঝামাঝি যে সময় আমি আল্লাহ পাক দিলাম আমি আল্লাহ পাক পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর যারা আমল সুন্দর তারা আখিরাত পরকাল সুন্দর কথা বলে ঠিক কি না আল্লাহ দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর কে কত বেশি সুন্দর আমল করতে পারে উত্তম আমল করতে পারে বলেন আল্লাহু আকবার তাহলে আল্লাহ সর্বপ্রথম কি বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেন কারণ আছে না নাই আমার আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কথা বলেন ঠিক কি না যে মানুষ হোক আর জীবজন্তু হোক যেই হোক না কেন সবাইকে মৃত্যুর শ্বাস একদিন না একদিন নেওয়াই লাগবে কথা বলেন ঠিক কি না যাবে আমার আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইদুরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহু আকবার বলেন সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন যেখানে থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই যুবক রে তুমি কি মনে করো মৃত্যু আসবে না এ যুবতী বোন তুমি কি মনে করো মৃত্যু আসবে না এই তো ভারতের একটা ঘটনা ভয়ঙ্কর একজন প্রেমিক প্রেমিকাকে হত্যা কইরা এক নয় দুই নয় 35 টুকরো করছে কয় টুকরো একটা প্রেমিকার সাথে সম্পর্ক ছিল সেই প্রেমিক প্রেমিক নামের ভয়ঙ্কর খুনি মেয়েটাকে ধইরা নিয়ে যা বাড়ির ভিতরে আচ্ছা তারে পিটাইয়া মাইরা টুকরো করতে করতে 35 টুকরো বানাইছে কয় টুকরো 35 টুকরো বানাইয়া বাড়ির ডিপ ফ্রিজে রেখে দিয়েছে তাহলে চিন্তা করুন ওই প্রেমিকা ওরে কত কষ্ট দিয়েছে কথা কোন নাকি এজন্য যুবক প্রেম করিস না প্রেমের জীবন বিষাক্ত জীবন প্রেমিকে শেখা দিল মনে দুঃখে তুই আত্মহত্যা করতে পারিস তাহলে এই সম্পর্ক তোর করা দরকার আছে এ কথা কর না গা তোর প্রেমিকে শেখা দিয়া তোরে বাদ দিয়ে আরেকটা ভালো ছেলেকে যদি বিয়ে করে বলা যায় না ওই নারীর কারণে তুই পাগল হয়ে যেতে পারিস এইজন্য খবরদার বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না কথা ঠিক কেরা কারণ নারীরা ছেলেদেরকে হাতের পুতুল বানায় না চাইতে চায় এইজন্য ঘরের স্ত্রীকে মন দিয়ে ভালোবাসুন অন্য নারীকে নয় কথা কোন নাকি এই প্রেম এটা একটা ফাঁদ ছলনা মিথ্যা মায়াজাল ক্ষণিকের আবেগ ভালোবাসা বলে পৃথিবীতে কিছুই নাই কথা ঠিক কি না অবৈধ প্রেম ভালোবাসা মানুষের জীবনকে ধ্বংস করে দেয় একটা পুরুষকে পেরেশানির মধ্যে ফেলে দেয় কথা ঠিক কি না খবরদার বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা কোনো হারাম সম্পর্কে জড়ানো যাবে কত যুবক প্রেম করে পাগল হয়ে গেছে পাবনা পাগল করতে আছে বলা হলো কি অপরাধ আমি একটা মেয়েরে ভালোবাসতাম তার বিয়ে হয়ে গেছে সে শোক সামলাইতে না বাইরা আমি কয়েকটা ট্যাবলেট খাইছিলাম খায়া ঘুম থেকে উঠে দেখি আমি পাবনা পাগলা কারতে কথা কোন ঠিক কি না এইজন্য যুবক কেন কেন একটা মেয়ের জন্য খামাকা তোমার আমার এত সুন্দর জীবন নষ্ট করার কোনো কারণ হয় মেয়ে মানুষের কি অভাব পড়েছে এই বছরে জরিপ করে দেখা গেছে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি তার মানে কি তোমার আমার ভাগ্যে আছে আছে তো লাভ কেন
এই জন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালো এই দেশে বাল্য বিবাহ বন্ধ করার মানুষ আছে কিন্তু বাল্য প্রেম বন্ধ করার মানুষ নাই কথা কোন ঠিক কি না এটাকে বন্ধ করা লাগবে আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি তখনও প্রেম প্রীতি ভালোবাসা বুঝি নাই এখন ক্লাস 5 এর ছাত্র কই এটা আমার কি জামানা আসলো ক্লাস 6 এর মেয়ে বালিশের নিচে 7টা সিম আবার সিমে এস লিখে রাখছে এল লিখে রাখছে এন থেকে জানেন নয়ন এস থেকে সুমন কথা কোন লেখা অ্যাঙ্গেলে মাত দিয়ে নাম রেখে রাখছে এরপর এফ এফ থেকে ফারুক কথা কোন লেখা আপনারা এরপর লিখছে ই ই থেকে ইমদাদু হ্যাঁ আছে না আছে এইভাবে সাতটা প্রেমিকের নাম রেখে রাখছে এখন 4-5 ঘন্টা এক প্রেমিক খালি বন্ধ দেখায় তখন বলে শেফালি সকাল থেকে কল দিলাম কেবল সেফ খুললি তখন বলতেছে তুমি তো জানো না বাড়িতে বাবা ছিল তো এইদিকে তোরে বাদ দিয়ে আরেকটা ছেলের সাথে কথা বলেছে ওরে আবার যখন বলে কি বাবা আর শেফালি সারা দিন ধরে চেষ্টা করলাম এই সন্ধ্যাবেলায় ফোনটা খুললি শেফালি তখন বলে তুমি জানো না আজকে বাড়িতে মেহমানদে ভরে গেছে আত্মীয় স্বজন এত আসছে রান্না বান্না চাপিছিলাম কল দিতে পারিনি জানো তুমি মন খারাপ করো না আছে না নাই আজকে সমাজে এগুলো চলতেছে এখনকার প্রেম প্রীতি নাই খালি গিফট তুমি আইফোন দিবা তোমারে ভালোবাসবে কথা কর না কে একটা 3 পিস দিবা জরায় ধরে চুমা খাবে এই প্রীতি আর কোন প্রীতি নাই কথা কা ঠিক কে না এই জন্য এই অবৈধ প্রেম ভালোবাসায় কোন যুবক জড়াইতে পারে মুসলমান যুবক তোমার ভিতরে যদি ঈমান থাকে আল্লাহর ভয় থাকে বিয়ের আগে একটা নারীর হাত তুমি অবৈধভাবে স্পর্শ করতে পারবা না আজ যদি ধরায় লাগে বিয়ে করে ঘরের বহির ধরো কথা কোন না কে আর একটা মেয়েকে বিয়ে না করে পার্কে ঘুরতেছো পদ্মার পারে ঘুরতেছো নৌকা বরু ঘুরতেছো তোরে যে কি পিটান পিটাবে বেরেস্তার কথা কোন না কে এই জন্য মুমিন যুবক কখনো হারাম কোন সম্পর্কে জড়াইতে পারে তোদের নিয়ে একটু বললাম কষ্ট নিয়েছ নে ভাইরা যুবকেরা কষ্ট পাইছো লিল্লাহে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলল বাজার এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম আমার পরে আমার সন্তান আসছে যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায় বাবার আগে ছেলে চলে যায় আরে বাবা হইয়া বাবা হইয়া সন্তানের লাশ বাবার কাঁধে এটা একটা বাবার জন্য কত বোঝা কত কষ্টকর দুনিয়ার বাবা ছাড়া কেউ বুঝবে না ওই আয়াত নামের ছোট্ট শিশুকে ওই আবির নামের বেয়াদব কুলাঙ্গার খুনি 6 টুকরা করে হত্যা করেছে মা বাবা বুঝেছে টুকরো টুকরো সন্তানের লাশটা পাইয়া কতটা কষ্ট পাইছে রে জীবন এই জন্য মা বাবা বোঝে সন্তান বাইস বাবা মা বাইসে থাকতে সন্তান যদি মারা যায় এটা মা বাবার এমন কষ্ট এই কষ্ট বলার মতো না এই জন্য আল্লাহ বলেন কল কল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন মৃত্যু একদিন হবে এই দুনিয়াতে কেউ থাকবো না এই দুনিয়া কাউরে জায়গা দেয় নাই আপনার আমার বাবারে থাকতে দেয় নাই দাদারে থাকতে দেয় নাই তার দাদারে থাকতে দেয় নাই এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়াতে ক্ষণিকের মায়া জালে পড়ে পার্থিব্য সম্পদের লোভ লালসায় পড়ে আল্লাহকে বলা যাবে না ইসলামকে বলা যাবে না মালিকের ইবাদত ছাড়া যাবে না কথা বলে ঠিক কি না এই জন্য যুবক মৃত্যুকে ভয় করতে হবে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে রেজাল্টটা কার বের হবে আজকে রাতে মারা গেছে তোমার মতো কত যুবক মোটর সাইকেলে সকালবেলা সেলফি তুললো বিকেল বেলা লাশ হয়ে বাড়িতে ফিরলো তোমার আমার মতো কত মানুষ ভালো মানুষটা বাজারে চলে গেল কি হয়েছে হাতে নাকি একটু হালকা ব্যথা উঠেছে জায়গাতে পড়ে মারা গেছে লাশটা নিয়ে বাড়িতে কান্না কাটি শুরু হয়ে গেল এ বাজার এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো এর আপনার আমার গ্যারান্টি নাই এ বাজার এই যে কথা বলতেছি পরের লাইনটা যে বলতে পারবো এই গ্যারান্টি নাই এ যুবক ইউটিউব ইন্টারনেটে দেখো না দেখো না কত মানুষ কথা বলতে বলতে মারা গেল কত মানুষ পথ চলতে চলতে মারা গেল কত মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায় আছে উল্টা একটা গাড়ি এসে চাপাইয়া মাইরা ফেলে দিয়ে চলে গেল যুবক রে এ যুবক তোমার মতো যুবক কাজ করতেছে দোকানের ভিতরে
কাজ করতে করতে মারা গেল তোমার মতো যুবক বিদ্যুতের তার লাগাইতে গিয়ে মারা গেল তোমার আমার মতো কত যুবক এই তো আজকের ঘটনারে যুবক নাতিরে কারেন্ট ধরেছে বিদ্যুৎ ধরেছে দাদা বাসাইতে গিয়ে দাদা নাতি একসাথে মারা গেছে কথা কর না কেন এই জন দুনিয়াতে কে কখন মারা যাবে আমরা কেউ জানি না ছেলে মারা যাবে বাবা মারা যাবে মা মারা যাবে সন্তান মারা যাবে আমরা কেউ থাকব না কিন্তু মৃত্যু আসার আগে আপনারা আমার নেক আমল করার দরকার আছে না নাই ওই পরকালের জিন্দেগির সফরে যাইতেছি পরকাল নামের দীর্ঘ লম্বা সফরে যাইতেছি ওই সফরে যাওয়ার আগে নামাজটা ঠিকভাবে পড়ার দরকার আছে না নাই কথা বলেন না কেন যুবক তোমার কাছে যদি আমি প্রশ্ন করি কক্সবাজার যদি সাত দিনের জন্য বের হও কি নিবা তোমার একটা ব্যাগ থাকবে কিনা কথা কোন না কেন ওই ব্যাগের ভিতরে কি কি থাকবে তোমার গামছা থাকবে লুঙ্গি থাকবে প্যান্ট থাকবে শার্ট থাকবে তোমার একটা প্রেমিকার ডায়রি থাকবে মোবাইলের চার্জার থাকবে টাকা পয়সা থাকবে প্রয়োজনীয় কাগজপত্র থাকবে একটা ব্যাগ সাত দিনের সফরের জন্য তুমি রেডি করলা যুবক রে সাত দিনের সফরের জন্য তোমার যদি এত কিছুর প্রয়োজন হয় যে সফরটার শুরু আছে শেষ নাই মনে করো তোমার আমার আমুল নামের একটা ব্যাগ আছে পরকালে যাব মালিকের কাছে জবাব দিতে হবে যুবক দেখো না ওই আমুল নামের ব্যাগে নামাজটা ঠিক মতো আছে কিনা রোজাটা ঠিক মতো আছে কিনা জাকাত ঠিক মতো আছে কিনা দান কয়রাটি ঠিক মতো আছে কিনা পিতা মাতার খেদমত আছে কিনা স্ত্রীর হক আদায় করেছি কিনা সন্তানদের হক আদায় করেছি কিনা আত্মীয় স্বজনের হক আদায় করেছি কিনা প্রতিবেশীর হক আদায় করেছি কিনা যুবক মরার আগে আমল নামার ব্যাগটাতে একবার তালাশ করে দেখো না কি কি আছে আর কি কি নাই আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে নিজে একটু নিজের কথাগুলো চিন্তা ভাবনা করে ওই কবরে যাওয়ার আগে একটু নিজের হিসাব নিজে কইরা তারপরে কবরে যাও চোখটা বন্ধ করলে দেখি নামাজ নাই আমল নামার ব্যাগে কথা কর না কেন দোয়া করে দিলে মনে ভালো হয় না আপনারা বিরক্ত হইতেছে বা জান কার কখন মৃত্যু আসবে কেউ জানবে না কথা বলে না কেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কার কখন মৃত্যু হবে সকালে মরবো না বিকেলে মারা যাব সন্ধ্যায় মারা যাব হাটে মারা যাব বাড়িতে মারা যাব আমরা কেউ জানি মৃত্যুর দিনটা কখন কোন সময় মারা যাব এই যে ঘুমাইলাম এই ঘুমটা ভাঙলি সকাল না ভাঙলি পরকাল কথা বলে ঠিক কি না এই যে নিঃশ্বাসটা নিতেছি পরের নিঃশ্বাসটা নিতে পারবো এর কোনো গ্যারান্টি নাই কথা বলে ঠিক কি না এই জন্য মৃত্যুকে ভয় করে পরকালের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করে নেক আমল করে জীবনটাকে সুন্দর করে সাজানো দরকার আছে না নাই এই জন্য আল্লাহ বলেন আহসানু আমালা আমি আল্লাহ দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর কথা বলেন ঠিক কিনা এই জন্য এই কবরে যাওয়ার আগে আমার আপনার আমলের বলেন আমলের জিন্দগিটা সুন্দর করার দরকার আছে না জোরে বলেন দরকার আছে না না বাজান ওই কবর বড় কঠিন জায়গা আল্লাহ রাসূল বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায়ের কেউ নাই বিশ্বনবী বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাওয়াহু তিরমিজি বিশ্বনবীকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন বলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত ওই কবর যদি জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার কে তো বাঁচার কোনো উপায় নাই ওই কবরের মাটি ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজার এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে বিষাক্ত সাপ যদি কবরের ভিতরে সবল বাড়ে ওই সবলের যন্ত্রণায় কলিজা পর্যন্ত চলে যাবে ওই কবরে যাওয়ার আগে নেক আমল করে পরকালের প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করা দরকার আছে না নাই যুবক তোমারে যদি বলে হয় নামাজ পড়ো বলে হুজুর বিয়ে শাদী কইরে নেই যদি বলো যুবক নামাজ পড়ো কয় হুজুর এই মাত্র বিয়ে করলাম হাতের মেহেদি শুকাই নাই মসজিদে এখন ঢোকার সময় নাই যদি বলা হয় যুবক মসজিদে আসো বলে বিয়ে তো বিয়ে করলাম দুই একটা বাচ্চা কাচ্চা হো এরপরে যখন বলা হয় যুবক আসো বলে এই মাত্র বাচ্চা কাচ্চা হইলো ওদেরকে একটু মানুষের মতো মানুষ করি
এই যে লম্বা প্রস্তুতি এই লম্বা প্ল্যান যে আপনি সাজাইতেছেন এতদূর পর্যন্ত আপনি আমি জিতে পারবো এই তো জেনাইদহের এক যুবক বাসর ঘর কালকে আজকে একটু বাসর ঘর সাজানোর জন্য ফুল কিনে নিয়ে রাস্তা পার হচ্ছে ট্রাক এসে ধাক্কা মেরিয়া রাস্তায় ফেলায় চলে গেল এই যে সিরাজগঞ্জের ঘটনা কি তোমরা ভুলে গেছো বিয়ে করে বউকে নিয়ে বাড়িতে যাইতেছে ট্রেন এসে ধাক্কা দিয়ে সবাই চলে গেল বিয়ে করেছে বাসর ঘর পর্যন্ত পৌঁছা কথা বলে না কেন রে ভাই এটাই জীবন কষ্ট হচ্ছে আপনাদের না তো যাই হোক আমি আর এলোমেলো করব না রাত্রি 12টা পার হয়েছে আপনাদেরও কষ্ট দেব না দুই একজন ওটা ভাষা করতেছেন আসলে মরণের ওয়াস্ত মৃত্যুর ওয়াস সবাই শুনতে চায় না আবার এটা যদি মানুষ মনোযোগ আকর্ষণ করে না শুনে এটা বলেও মজা লাগে না কথা বুঝতে পারছেন অনেকে কয় হুজুর মরণের এত কথা বলতেছেন মরম আমি আপনার টেনশন কে যেভাবে হোক মরবো তো অনেকে আবার বলে আর মরার পরে কি হবি না হবি ওরে বাবা ওইটাই তো আসল কথা মরণের পরে কি হবে এটা চিন্তার বিষয় একজন বলে না ওই যে শোনেন না আমার ওয়াজে শোনেন না একজন নাকি মৃত্যুকে সেই ভয় পায় বলতেছে ভাই আমি মৃত্যুকে এত ভয় পাই আমি মসজিদে ঢুকতে ওই যে খাটিয়ে লাশ বহনে খাটিয়ে ওইটা দেখে আমার এত ভয় লাগে মরণের কথা এত মনে হয় আমি এই ভয়ে মসজিদে যাই না কি শয়তান চিন্তা করছে এই মৃত্যুর ভয় তো করে লাভ নাই হ্যাঁ হুজুর বুঝি পরমার মর্ম এত টেনশন করতেছেন আরে ভাই এটা কেন বলতেছেন আপনার মৃত্যুটা নামাজ পড়তে পড়তে হোক আপনার মৃত্যুটা কোরআন পড়তে পড়তে হোক আপনার মৃত্যুটা ওযু করে পবিত্র অবস্থায় কালেমা পড়তে পড়তে হোক আপনি নেক আমল নিয়ে আল্লাহ ওয়ালা গয়ে মুমিন মুত্তাকি হয়ে কবরে যান এটা তোমার অন্তরের চাওয়া আপনি জান্নাতি হয়ে মারা যান রে ভাই